শুরু করছি আপনার সঙ্গে অনুষ্ঠান সঙ্গে আছে এজি মাহমুদ আজকে আমরা আলাপ করতে চাই কর্জের কষ্টে বাড়ি এই প্রসঙ্গে আমাদের সঙ্গে আলাপে রয়েছেন হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আব্দুল মান্নান আব্দুল মান্নান আমরা কথা বলতে চাই কর্জের কষ্টে বাড়ি মানে বাড়ি করার স্বপ্ন প্রতিটি নাগরিকেরই প্রতিটি মানুষেরই থাকে কিন্তু সবার সামর্থ্যে আসলে সেটি সম্ভব হয় না সেক্ষেত্রে কোনো একটা প্রতিষ্ঠানের তারা আসলে কাছে যান যে যদি কোনোভাবে ঋণ নিয়ে ধার করে যদি কর্জ নিয়ে যদি একটি আবাসন স্বপ্নের আবাসন যদি বাস্তবায়ন করতে পারেন আপনারাও সেই স্বপ্নের বাস্তবায়ন করার এক ধরনের সারথি সঙ্গী হিসাবে কাজ করেন এখন কেউ যদি হোম লোনের জন্য যায় শুরুতেই তিনি নানা রকম শঙ্কার মধ্যে ভোগেন অনেক কাগজপত্র লাগবে আমাকে লোন দিবে কি না সুদের হার কত হবে এই ধরনের জায়গা থাকে হোম লোন পাওয়া বা হাউস লোন পাওয়া এখন কতটা কঠিন বা কতটা সহজ আসলে এটা এক কথায় জবাব দেওয়া খুব কঠিন তারপরে আমি চেষ্টা করব যে সেটা ডিপেন্ড করে যে ঋণ নেবে তার উপর আমরা যে জিনিস দুটো দেখে থাকি প্রথম হলো তার যে জমির উপর বাড়িটা নির্মাণ করবে সেই জমির কাগজটা ঠিক আছে কি না আর তার প্ল্যানটা অনুমোদিত কি না অর্থাৎ রাজুক যুক্তি হয়ে থাকে রাজুক হতে পারে ডিস্ট্রিক্ট হয়ে থাকলে বা যেখানে যেখানে যে অথরিটি আছে তার কাছ থেকে সেই প্ল্যানের অনুমোদনটা আছে কি না এই দুইটা জিনিস যদি থেকে থাকে তাহলে আর আমি মনে করি না যে তার স্বপ্ন পূরণে কোনো বাধা আছে উনি আমাদের কাছে আসলে আমরা প্রথমেই তাদেরকে একটা লিস্ট দিয়ে দেই যে আপনার কী কী কাগজ লাগবে একটা আমাদের প্রত্যেকটা শাখায় এটা লিস্ট দেওয়া আছে কিংবা আমাদের সিটিজেন চার্টারেও বলে দেওয়া আছে যে এই কাগজগুলো হলেই আপনি একটা লোন পেয়ে যাবেন যাতে ওনাকে ঘুরতে না হয় বা এই কাগজগুলো পেতে কোথায় কোথায় যেতে হয় অনেক সময় আমাদের জমির কাগজগুলো সংরক্ষিত থাকে না সেক্ষেত্রে আমাদের যে আইন কর্মকর্তা আছে উনি তাকে পরামর্শ দিতে এই কাগজটা এখানে আছে এই জায়গায় থেকে এটা আছে এটা সংগ্রহ করে আসেন আর প্রয়োজনে আমরাও তাদেরকে সহযোগিতা করে থাকি যাতে তার এই স্বপ্ন পূরণে কিছুটা হলেও আমরা অংশীদারিত্ব হতে পারি আর আপনি বলছেন সুদের কথা আসলে সুদের হার এই মুহূর্তে তো জানেন যে পহেলা জুলাই থেকে সরকার স্মার্ট পরিবর্তন করছে আজকে যদি আমি বলি স্মার্ট 7.20 এবং বাংলাদেশ ব্যাংকের সার্কুলার অনুযায়ী কমার্শিয়াল ব্যাঙ্কগুলো ওই স্মার্টের সাথে 3% যোগ করে আর NBFIS বা হাউস বিল্ডিং ফাইন্যান্স 5% যোগ করতে পারে তার মানে সুদের হার 10 হলো ব্যাংকের ক্ষেত্রে এবং আমাদের ক্ষেত্রে 12%-এর উপরেও যদি চার্জ করি তাহলেও সরকারি নিয়ম মোতাবেক কোনো আমার বাধা বা প্রতিবন্ধকতা নাই তা আপনি জানেন যে হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন সেই 1952 সালে প্রতিষ্ঠিত এটা একটা রাষ্ট্রীয় মালিকানাধীন প্রতিষ্ঠান এটার মূল উদ্দেশ্য কিন্তু মুনাফা অর্জন না এটা আমরা কীভাবে জনগণের দ্বার গোড়ায় পৌঁছাতে পারি সে একটা হচ্ছে আর মাননীয় প্রধানমন্ত্রী সবার জন্য আবর্ষণ যে স্লোগানটা দিচ্ছেন সেটাকে আমরা কীভাবে বাস্তবায়ন করতে পারি সেই জন্য এই স্মার্ট পরিবর্তন হওয়ার পরেও আমরা যে আগে সিঙ্গেল ডিজিট ছিলাম বিশেষ করে আমি বলতে পারি যে ঢাকা এবং চট্টগ্রাম মেট্রোতেই আমাদের শুধু 9% আছে আর সকল জায়গায় 7-8% আমরা এই টাকা দিয়ে থাকি এবং সেটা কিন্তু সরল সুদে দিয়ে থাকি এখানে কোনো কম্পাউন্ড ইন্টারেস্ট চার্জ হওয়ার কোনো সুযোগ নাই আমি মনে করি যে এখন এখন ধরুন যে কেউ ব্যাংক থেকে লোন নেওয়ার ক্ষেত্রে যে ভাবনাটাতে পড়েন যে তিনি হয়তো 10 বছরের জন্য হোম লোন নিলেন এখন 10 বছর পরে গিয়ে এই সিঙ্গেল ডিজিট বা ডাবল ডিজিট যে ফিগার উনি নিয়েছিলেন সেখানে ফিক্স থাকবে কি না এটি তো বেড়েও যেতে পারে সেই সংখ্যায় অনেকে ভোগেন চমৎকার একটা প্রশ্ন করেছেন আপনাকে ধন্যবাদ যে আসলে স্মার্ট পরিবর্তনের ফলে যে ব্যাংকিং সেক্টর বা আদার যারা সেক্টর আছে তারা কিন্তু স্মার্টের সাথে এই সামঞ্জস্য রেখে সমন্বয়ের হার কিন্তু পরিবর্তন করছে অলরেডি করা শুরু হয়ে গেছে সামনে আরও যদি বাড়ে সুদের হার তাহলে কিন্তু আরও বাড়বে কিন্তু হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের এখানে একটা আলাদা অন্য কোনো প্রতিষ্ঠানের থেকে আলাদা একটা বৈশিষ্ট্য সেটা হলো আজকে যদি আমি 8%-এর সুদ দিলাম এই 8% সুদে 20 ইয়ার্স যদি নিয়ে থাকেন 20 ইয়ার্স বা 25 ইয়ার্স অর্থাৎ এই সুদের হারের আর কোনো পরিবর্তন হবে না এটা কিন্তু সিম্পলি থেকে যাবে এটা কখনোই চক্রবৃদ্ধি হবে না আচ্ছা সেক্ষেত্রে তাহলে মানে যে
অঙ্কে তিনি সুদ নিচ্ছেন 10 বছর হোক 20 বছর হোক সেটি ফিক্সড থাকছে ফিক্সড থাকবে সেটা কোনো নচর হচ্ছে কোনো নচর নয় কিংবা উনি যদি আগেই লোনটা পরিশোধ করতে চান 20 বছর নিলে আমি 10 বছরে পরিশোধ করে দেব তাহলে 10 বছর পর্যন্ত তার যতটুকু সুদ হবে ওইটুকুই সুদ নেবে এর বাইরে কোনো সুদ দিবে না কিংবা আর্লি সেটেলমেন্ট ফি অন্যান্য অর্গানাইজেশন আছে সেখানে কিন্তু হাউস বিল্ডিং ফাইন্যান্সের কোনো আর্লি সেটেলমেন্ট ফি নাই এটা একটা আলাদা আরেকটা বৈশিষ্ট্য হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশনের আচ্ছা আপনি বলছিলেন যে কেউ যদি আপনাদের কাছ থেকে লোন নিতে আসে তাহলে দুটো জিনিস লাগে একটি হচ্ছে নকশাটা অনুমোদিত কিনা আর জমির দলিলটা এখন এরকম কি কোনো ব্যাপার রয়েছে কিনা যে কেউ ঋণ নিতে আসলেন তিনি হয়তো জমিটা সম্প্রতি কিনেছেন মানে সেই জমিটা তিনি মালিকানা দুই বছর এক বছর এরকম কোনো শর্ত কি রয়েছে না আমি আজকে যদি আমি জমির মালিকানা হই আপনি জানেন যে এখন বর্তমানে তো ডিজিটাল সিস্টেমে 25 বছরের কিন্তু তার কিন্তু জমির ধারাবাহিকতা দলিলের সময় আছে এটা আরও বরং সহজ আপনি কালকে দলিল করে আপনার নামে খারিজ খাজনা হয়ে গেল আমি লোন দিয়ে দিতে পারবো আমার কোনো ওইখানে 10 বছর দুই বছর থাকতে হবে পাঁচ এরকম কোনো রেস্ট্রিকশন হাউস বিল্ডিং ফাইন্যান্স কর্পোরেশন নেই সেক্ষেত্রে কি মানে জমি নিজের নামেই হতে হবে যদি কেউ বাবার জমিতে ভাইয়ের জমিতে হতে পারে বাবার জমিতে যদি কেউ বাড়ি করতে চান হ্যাঁ হতে পারে সেটা কোনো সমস্যা নাই সেটা তার বাবা যদি জীবিত থাকে উনি গ্যারান্টর হবে সেখানে ওই ওনার গ্যারান্টিতে আমরা লোন দিতে পারি এখানে কোনো আমাদের কোনো রেস্ট্রিকশন ব্যাংকের থ্রুতে গেলে আমরা দেখি যে হোম লোন নেওয়ার ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে শুধু জমির দলিল মর্টগেজ দিলেই হচ্ছে না সঙ্গে একজন গ্যারান্টার বা দুজন গ্যারান্টারের প্রয়োজন হয় এই গ্যারান্টারের যদি সমন্বয় করা যায় তারপরেই তারা লোনের স্যাংশন এখানে আমাদের একটু কথা আছে যে আমরা গ্যারান্টার নেই যদি যে ঋণ গ্রহীতার বয়স যদি 65 ক্রস করে তখন আসলে 65-এর পরে ওনার আমরা তো একটা নিজে আমরা যদি স্ট্যান্ডার্ডে ধরি 72 পর্যন্ত তখন আমরা বলি যে তোমার ছেলে হোক মেয়ে হোক ভাই হোক বোন হোক একটা তৃতীয় পক্ষ একটা গ্যারান্টি হিসেবে নেই জাস্ট উনি যেন বলতে পারে যে এই আমাকে বলছে একটা আরেকটা লিখে নিয়েছে আরেকটা বয়সের কারণে অনেক সময় বয়সের কারণে এরকম হতে পারে এই জন্য আমরা কিন্তু একটা গ্যারান্টর নিয়ে থাকি এখানে তার ওই গ্যারান্টরের যে আবার জমির কাগজপত্র দিতে হবে এক্সট্রা নট নেসেসারি দ্যাট আচ্ছা মানে গ্যারান্টারের যে আর্থিক সামর্থ্য রয়েছে কিনা আপনারা যখন লোন দেন তখন আসলে মূলত কি দেখেন শুধু জমিটা দেখেন নাকি রিপেমেন্ট করার সামর্থ্যটা কিভাবে বিবেচনা করি এটাই দে যে তার এই যে ফ্ল্যাট বা বাড়িটা নির্মাণ করতেছে এখান থেকে তার কি পরিমাণ ভাড়া আসতে পারে সেটা একটা কনসিডারেশন একদি তার নিজস্ব কোনো ইনকাম আছে কিনা সেই জিনিসটাকে কনসিডার করি কিংবা এই এই ফ্ল্যাটটা যদি ভবিষ্যতে ভাড়া দেয় তাহলে ওর থেকে কী পরিমাণ ইনকাম আসতে পারে এই জিনিসগুলো কনসিডার করে আমরা তাকে কত বছরের জন্য দেবো কত টাকা দেবো সেটা নির্ধারণ করে থাকি এটা খুব একটা বড় ধরনের প্রতিবন্ধকতা না প্রতিবন্ধকতা একটা জায়গায় সেটা হলো জমির কাগজপত্রটা ঠিক আছে কিনা আরটা হলো নকশা এই অনুমোদিত নকশা হাউস বিল্ডিং ফাইন্যান্স কিন্তু একটা নকশার বাইরে কোনো কাজ করে না কারণ আজ পর্যন্ত 72 বছর হাউস বিল্ডিং বয়স হাউস বিল্ডিংয়ের নির্মিত বাড়ি ভেঙে দিছে রাজুক বা অন্য কোনো অর্গানাইজেশন এই ধরনের কোনো তো ইতিহাস নাই কারণ আমরা এই দিক থেকে নিশ্চিত করি যাতে এই বাড়িটা সঠিক প্ল্যান মতো হয় পরিকল্পিত বাড়ি হয় সেই জিনিসটাকে আমরা একটু জমি নিষ্কণ্টক কিনা এইটা এটা কীভাবে যাচাই বাছাই আপনারা করেন নিশ্চিত করেন কীভাবে এটা আমরা দেখি আমাদের বলাই আছে যে এসএ হোক আরএস হোক বা বিএস হোক বা সিটি জরিফ হোক এখান থেকে তার 25 বছরের জমির ধারাবাহিকতা যে কাগজগুলো আছে এটা আছে কিনা আর আমাদের অর্গানাইজেশনে নিজস্ব আইনজীবী আছে আইন কর্মকর্তা আছে উনি এটাকে চেক করে কোনো ঘাটতি থাকলে তাহলে গ্রাহককে পরামর্শ দেয় যে এই দলিলটার দরকার পড়বে এটা আমাদের নিজস্ব লোক এটাতে আমাদের একটা বড় ধরনের সুবিধা হলো যে আজ পর্যন্ত কমার্শিয়াল ব্যাংক বলেন বা আদার্স অর্গানাইজেশন বলেন তাদের দলিলগুলো যাচাই করে থাকে কিন্তু আইনজীবী বাইরের আইনজীবী আপনি দেখতে পারবেন যদি অ্যানালাইসিস করেন আজ পর্যন্ত কোনো আইনজীবীর বিরুদ্ধে কিন্তু কোনোদিন মামলা হয় নাই সে যে যে চেইন অফ ডকুমেন্ট যেটা দিলে এটা যদি ত্রুটিপূর্ণও হয় তাহলে কিন্তু তাকে ধরা ছোঁয়ার কিন্তু সে বাইরেই থাকে অন্যান্য প্রতিষ্ঠান যেটা হয় থার্ড পার্টি অ্যানালাইসিস করে কিন্তু আমরা নিজের অ্যানালাইসিস করি সুতরাং আমার আমি কোনো অ্যানালাইসিসে ভুল করলে আমি আমার কর্মকর্তাদের ধরতে পারি যে তুমি এটা ভুল করছো সুতরাং তোমাকে ফেলান্টি দিতে হবে সুতরাং এই জন্য আমরা এইটা নিজস্ব লোক দিয়ে যাচাই বাছাই করি আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার আছে বাইরের থেকে এসে বলল যে এরকম হবে এরকম হবে ন আমাদের নিজস্ব ইঞ্জিনিয়ার আছে পাশাপাশি তাদের ইঞ্জিনিয়ার থাকতে পারে কিন্তু আমরা নিজের জাজমেন্টটাকে আমরা নিজেরা ঠিক করি যাতে যে এই যে স্বপ্নের বাড়ি একটা মানুষের
সারা জীবনের স্বপ্ন সেটা যেন ভেঙে না পড়ে, সেটা যেন অন্যের জায়গায় না যায়, সেই জিনিসটাকে আমরা তারই স্বার্থে তার কাগজে এই যে দলিল, উনি বুঝতেও পারছেন না যে তার জমির দলিলে ভুল আছে, দাগ নম্বর ভুল আছে, খাজনার দেয় নাই, এইখানে আমাদের এখানে আসলে এগুলো আমরা বলে দিই। তার জমির কাগজটা কিন্তু ইনি যেহেতু উনি বেঁচে আছেন উনি কিন্তু সহজেই কিন্তু সংশোধন করে নিতে পারতেছে, হয়তো দেখা যাবে যে এখন সংশোধনের 20-30 বছর পরে তার ওয়ারিশরা যখন আসবে তখন দেখা যায় এটা ভুল, এগুলো নিয়ে পরবর্তীতে একটা বড় ধরনের ঝামেলায় কিন্তু পড়ে। তার আগে যেন সলিউশনটা হয়, এইখানে আসলে অন্তত আমরা বলে দিতে পারি যে এ তার জমির কাগজপত্র একদম। আমাদের একটি বিরতির সময় হয়েছে, বিরতির পর ফিরে এসে বাকি আলাপ করবো। থ্যাংক ইউ। বিরতির পর আবার ফিরছি আপনার সঙ্গে অনুষ্ঠানে। আমরা শুনছিলাম কীভাবে আসলে লোনের জন্য মানুষ আসলে কাজ করবে বা যিনি আসলে ঋণ নিতে চান, বাড়ি করতে চান, কী কী প্রসেস তাকে ফলো করতে হবে, মানে যখন লোন নেওয়া হয় তখন কি মানে ব্যক্তিকেই বেশি প্রাধান্য দেওয়া হয় নাকি যদি কেউ অংশীদার করে নিতে চান মানে 4-5 জন, এরকম কোনো লিমিটেশন রয়েছে কি না আপনাদের? না, এই ধরনের কোনো লিমিটেশন নাই, বরং এটাকে আমরা এখন অগ্রাগ অর্থাৎ গ্রুপ ভিত্তিক আসলে বর্তমান সময়ে এককভাবে জমি কিনে বা একটা বাড়ি নির্মাণ করার কিন্তু কোনো সামর্থ্য হয় না, সেখানে যদি 10 জন, 15 জন, 20 জন, 100 জন, 150 জন মিলেও যদি গ্রুপ করে এক একটা ইউনিট নিতে চায় সেটাকে আমরা আরও বেশি গুরুত্ব দিচ্ছি, এই কারণেই যে তার ওখানে কর্ম অর্থাৎ পরিবেশটা তার কিন্তু ভালো হয়ে যাবে, একসাথে অনেকগুলো লোক বসবাস করলে তার একটা নিজস্ব জায়গা থাকে, খেলার জায়গা থাকে, সবাই মিলে করলে একটা পরিবেশ ভালো থাকে, পাশাপাশি এই যে আমাদের যে ল্যান্ডের উপর যে বড় চাপ, এই বাড়ি মানুষ বাড়ছে দিন দিন, নতুন বাড়ি হচ্ছে, এই বাড়ি করতে গিয়ে অনেক জমি কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এখন মানে আপনাদের কাছ থেকে সাপোর্টটা কেমন পাওয়া যায়, যেমন যদি কেউ ভাবেন যে তিনি 1 কোটি টাকার মধ্যে তার বাড়িটা কমপ্লিট করবেন, আপনাদের কাছ থেকে সাপোর্ট কতটুকু পাবে? আমরা তার 80% পর্যন্ত দিই, মানে 80 লাখ টাকা পর্যন্ত, 80-90% পর্যন্ত দিই, কেয়ার করবেন আপনারা, অর্থাৎ 10% থাকলেও। আমরা সম্প্রতি একটা প্রোডাক্ট চালু করেছি যেটা হলো স্বপ্ননির, এই স্বপ্ননিরে মূলত এমপিভুক্ত শিক্ষক, হেলথ ওয়ার্কার বা ছোট আয়ের লোক যাদের বড় কিছু করার সামর্থ্য নাই তাদেরকে কিন্তু আমরা 90% পর্যন্ত, ওটা টোটাল যে খরচ হবে বাড়ি করতে তার 90% পর্যন্ত আমরা সাইড সাপোর্ট দিয়ে থাকি, অনলি 10% তার থাকে। এই টাকাটা ছাড় করেন কীভাবে আপনারা? সেটা কিস্তিগুলো, কিস্তিগুলো ছাড় করা হয় যখন তার এই নকশাতে অনুমোদিত থাকে, এবং প্রথম যে যে টাকার জন্য, যে কিস্তির জন্য যে পরিমাণ বাড়ির কাজ করবে সেই পরিমাণ টাকাটা নেওয়ার পরে আমরা পরবর্তী চেক দেওয়ার সময় দেখি যে ওই পরিমাণ কাজ হওয়ার কথা, অর্থাৎ যে পরিমাণ কাজ হওয়ার জন্য আমি টাকাটা দিয়েছিলাম সেই পরিমাণ কাজটা হয়েছে কি না, এটা আমরা আমাদের ইঞ্জিনিয়ার আছে যাই দেখে আসে, যদি দেখে ওকে আসে দেন সেকেন্ড কেস। কাজটা কি ওনার নিজস্ব টাকাতেই শুরু করতে হয়, তারপর আপনারা কাজ অগ্রগতি দেখে তারপর টাকা ছাড় করেন, এরকম কি না? আমাদের যেটা বললাম যে আমরা তো 90% পর্যন্ত দিয়ে থাকি, আমরা প্রথমে বলি যে তোমার যে ইনিশিয়াল ইনভেস্টমেন্ট 10%, তোমার হাতে যেটা হাতে যেটা আছে তুমি এটা শুরু করো, দেন আমি বাকি চেকগুলো তুমি কাজ শেষ করবো আমার চেক তোমার কাছে চলে যাবে, আমরা একসাথে সবগুলো টাকা দিই না, তার একটা কারণ হলো এই টাকাটা অন্য জায়গায় ডাইভার্ট হতে পারে, আর একসাথে যদি আমি টাকা দিয়ে দিই, মনে করেন একজনকে আমি 1 কোটি টাকা দিলাম, একসাথে দিয়ে দিলে 1 কোটি টাকা কিন্তু সে রাতারাতি বা 1 মাসের মধ্যে সেটা কিন্তু ইউটিলাইজ করতে পারবে না, কিন্তু তাকে সুদ দিতে হবে কিন্তু এই ডে 1 থেকে 1 কোটি টাকার উপরে। এটা যদি আমি 3-4 কিস্তিতে দিই, অর্থাৎ যতটুকু টাকা নেবে ওইটুকুর উপরে তার সুদটা দিতে হবে, এটা গ্রাহকের জন্য ভালো, আর আমরাও দেখতে পাচ্ছি তার যে বাড়িটা যে পর্যায়ে হওয়ার কথা ছিল ওইটুকু হয়েছে কি না। সাধারণত যখন লোন নেন মানুষজন তখন কি আপনাদের কাছ থেকে সর্বোচ্চ কত বছরের জন্য লোন নিয়ে থাকেন? আমাদের এখানে সর্বোচ্চ 20-25 বছর পর্যন্ত, মানে যদি সংখ্যার বিচারে হিসাব করি মানুষ অ্যাপ্লাই যখন করে বা লোন যখন চায় তারা কি 25 বছরের জন্যই চায় নাকি 10-20 বছরের জন্য বেশি চায়? এখন মানুষ আগে ওই 10-15 বছরই বেশি চাইতো, এখন যখন মানুষ জানতে পারছে এটা কোনো আর্লি সেটেলমেন্ট নেই, তখন তার কিস্তির পরিমাণ যদি 20 বছর হয় তাহলে কিন্তু তার কিস্তির পরিমাণটা খুব কম থাকে, আর যদি ওই টাকায় যদি আমি 10 বছরে দেয় কিস্তির পরিমাণটা তার জন্য কিন্তু একটা বার্ডেন, তার যদি কখনো টাকা আসে তখন সে শুধু আসলে সব টাকা পরিশোধ করে ওই দিন পর্যন্তই শোধ চার্জ করে, তাহলে আর রেস্ট অফ টাইমের জন্য তাকে কিন্তু শোধ দিতে হচ্ছে না। আমি জানি আসলে এই ধরনের অ্যাসেটে আসলে ঋণ দেওয়ার ক্ষেত্রে অনেক সময় খেলাপির ঝুঁকি থাকে, আপনাদের খেলাপির অ্যাসেট রিকভারি নিয়ে কোনো ঝামেলা পড়তে হয় কি না? দেখেন আপনি যদি দেখেন এই মুহূর্তে
আমাদের বাংলাদেশের যদি আমি ব্যাংকিং সেক্টর দেখি 10.11% কিন্তু এনপিএল, সেখানে হাউস বিল্ডিং ফাইন্যান্সের এনপিএল অনলি 3.8%। এবং আরেকটি বিষয় হলো যে এই যে 10.11% যেটা আমরা বললাম, সেটা কিন্তু যদি আমি রেসিডুয়াল, রাইট অফ, সুদ মকুব যদি এর সাথে ইনক্লুড করি, তাহলে এটা কিন্তু অনেক বড় ধরনের একটা অ্যামাউন্ট হবে। কিন্তু হাউস বিল্ডিং ফাইন্যান্স সেই 1952 থেকে এই পর্যন্ত কোনো রাইট অফ নাই, কোনো সুদ মকুব নাই, এর সত্ত্বেও অনলি 3.8%। আমরা আশা করি এনপিএল, আমরা আশা করতেছি এটা 3 নিচে এবার চলে আসবে। তার মূল একটাই কারণ যে আমরা দেওয়ার সময় দেখে দিই যাতে ফান্ডটি অন্য জায়গায় ডাইভার্ট না হয়, সঠিক খাতে সঠিক লোকটাই যাতে লোনটি পায় সেটাকে আমরা একটু নিশ্চিত করার চেষ্টা করি। অসংখ্য ধন্যবাদ মোহাম্মদ আব্দুল মান্নান, আজকে আমাদেরকে সময় দেওয়ার জন্য। নিশ্চয়ই আরও একদিন আলাপের সুযোগ হবে আপনার সঙ্গে। ধন্যবাদ আপনাকে আমাকে এখানে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক শেষ করছি আপনার সঙ্গে অনুষ্ঠান, সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।